नमस्कार बंधुरा केमन आछेन सबाई आपनादेर प्रत्येकके जानाई शुभ नवबर्षेर प्रीति शुभेच्छा ओ भालोबासा। ईश्वरेर काछे प्रार्थना करी आपनारा प्रत्येके सुस्थ थाकुन एबं भालो थाकुन। आशा करी आपनारा सबाई भीषण भालो आछेन एबं सुस्थ आछेन। आजके एकटा नतून किछु तैरी करते चलेछि। আজকে তৈরি করতে চলেছি একটি লিপ বাম। এই লিপ বাম আপনি যদি ব্যবহার করেন আপনার ঠোঁটে, তাহলে আপনার ঠোঁট ফেটে যাওয়া বা ক্র্যাক হয়ে যাওয়া থেকে ভালো হওয়ার পাশাপাশি আপনার ঠোঁটের রঙটা পিঙ্ক এবং গোলাপি আনবে, সে ছেলেই হোক এবং মেয়েই হোক, এবং আপনার ঠোঁটটি খুব সুন্দর করে তুলবে। বন্ধুরা শীত তো চলেই এসেছে, আর এই শীতকাল আমাদের ভীষণ পছন্দের। আর এই ঠান্ডার সময় আমাদের যে প্রবলেমগুলি আসে সেগুলি হলো স্কিন, গোড়ালি এবং ঠোঁট এই সব কিছু ফাটতে শুরু করে, ড্রাই হয়ে যায়, তখন খুব খারাপ লাগে আমাদের। তাই আমাদের ঠোঁট সুন্দর এবং মোলায়েম হওয়াটা ভীষণ দরকার। এই সব কিছুর জন্য আমরা নানা রকম লিপ বাম বা ময়শ্চারাইজার ইউজ করি, কিন্তু প্রাকৃতিক উপাদান দিয়ে খুবই ন্যাচারালভাবে আমি বানাতে চলেছি একটি রেমেডি বা লিপ বাম, যা আশা করি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। তাহলে চলুন আমরা বানানো শুরু করে দিই। এই লিপ বাম তৈরির জন্য আমাদের প্রথম উপকরণ লাগবে বিট। এই বিট আমাদের ঠোঁটকে পিঙ্ক, গোলাপি এবং সুন্দর করে তুলবে। তার সাথে সাথে বিট খাওয়াও স্বাস্থ্যকর এই উইন্টার সিজনে, এবং এটির ব্যবহারও আমাদের জন্য ভীষণ ভালো। বিট কাটার সময় আমাদের হাত লাল হয়ে যায়, তাই আপনি গ্লাভস ব্যবহার করতে পারেন। আমি আর গ্লাভস ব্যবহার করলাম না। প্রথমেই একটি ছুরির সাহায্যে দুটি সাইড আমি কেটে নেব, তারপর আমি কাটারের সাহায্যে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। কিন্তু এখানে আপনাকে একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, যে কোনো রেমেডি বানানোর আগে যে জিনিসগুলি আপনি ব্যবহার করবেন, যেমন গ্রেটার, ছুরি, বোতল বা কাটার, সেটা যাই হোক, সেগুলি ভালো করে পরিষ্কার হওয়াটা ভীষণ প্রয়োজন। কারণ হয়তো আপনি রেমেডি বানানোর আগে পেঁয়াজ, লঙ্কা অথবা আদা আপনি এই একই গ্রেটারে গ্রেট করেছেন এবং সেটাতেই আবার রেমেডি বানাচ্ছেন, ফলে কি হবে, আপনার স্কিনে র্যাশেস আসবে এবং আপনার স্কিনের ক্ষতি হবে। তাই সবসময় আমাদের রেমেডি বানানোর সময় কেয়ারফুলি থাকতে হবে। এবার গ্রেটারের সাহায্যে বিটটাকে ভালো করে গ্রেট করে নেব। এখানে খুব অল্প পরিমাণ আমার প্রয়োজন, তাই অল্প কিছুটা গ্রেট করে নেব। এবার আমি একটি ছাঁকুনির সাহায্যে এর জুসটা বের করে নেব। যদি মনে হয় আপনার যে আপনি অনেকটা পরিমাণ বানাবেন, তাহলে আপনি বেশি পরিমাণে বিটটা গ্রেট করে নেবেন এবং একটা পরিষ্কার সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নেবেন। এখানে আমার 2 চামচ জুস লাগবে, আর যেটুকু বেঁচে যাবে তা আমরা নষ্ট করব না, আমরা স্যুপের মধ্যে দিয়ে দিতে পারি বা সবজি বানানোর সময় ব্যবহার করে নিতে পারি। এই বিটের যে ন্যাচারাল কালারটা হয় সেটা ভীষণ সুন্দর। এই রেমেডিটা আপনি শুধুমাত্র 3 দিন ইউজ করুন, তারপর আপনার প্রতিদিনই মনে হবে যে এই রেমেডিটা প্রতিদিন ব্যবহার করা প্রয়োজন। কারণ এটি ব্যবহারের পর আপনি নিজেই বুঝতে পারবেন এটি কতটা উপযোগী আমার আপনার জন্য। বিটটা আমার ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার একটা ছাঁকুনির সাহায্যে আমি এটা ছেঁকে নেব। ছাঁকার পর দেখুন রঙটা কি সুন্দর এসেছে, বিটের রঙটা দেখতেই পারছেন কি সুন্দর কালারটা এসেছে। আর এখানে আমি 2 চামচ পরিমাণ ব্যবহার করব। এবার একটা পরিষ্কার পাত্র নিন, নর্মাল ছোট চামচে 2 চামচ বিটের জুস নিয়ে নিন। এবার নিয়ে নেব 1 চামচ নারকেল তেল। নারকেল তেলে SPF থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে, তাই ময়শ্চারাইজার লক করে, যার কারণে আমাদের ঠোঁট ক্র্যাক হবে না। নারকেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর 3-4 মিনিটের জন্য এটি ফ্রিজে রেখে দিন। অল্প করে আমাদের এটা জমিয়ে নিতে হবে। আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আমি এই বামে কোনো কেমিক্যাল ইউজ করব না, যাতে আমাদের ক্ষতি হয়। 4 থেকে 5 মিনিট পর ফ্রিজ থেকে পাত্রটা বের করে নিলাম। নিশ্চয় দেখতে পাচ্ছেন আপনারা নারকেল তেল আছে বলে এটা জমে গেছে। ব্যাস এই রকমই চাই আমার। এবার নেব ভ্যাসলিন, যেটা একদম নর্মাল হয়, যে কোনো ওষুধ দোকানে আপনি এটি পেয়ে যাবেন। আপনার এটা মনে হতেই পারে যে এত সব কিছু কী করে কি হবে, ভ্যাসলিন দিয়েই তো সব কাজ হয়ে যাবে, কিন্তু না। শুধুমাত্র ভ্যাসলিন আমাদের ঠোঁটকে পিঙ্ক, গোলাপি করতে পারবে না, আমাদের ঠোঁটকে ততটা মোলায়েম করতে পারবে না যতটা আমরা চাই। দেখুন আমি এখানে এক চামচ ভর্তি করে ভ্যাসলিন নিয়ে নিয়েছি। এবার 4 নম্বর উপকরণ হলো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই আমাদের স্কিন হেলদি করতে এবং সুন্দর করতে দারুণভাবে কাজ করে। নর্মালি আমরা এটাকে লাগাতে পারবো না, কিন্তু এভাবে কোনো কিছুর সঙ্গে যখন মিশিয়ে নিই তখন ভীষণ ভালো কাজ করে। এভাবে ক্যাপসুলের মধ্যে থাকা তেলটা এখানে দিয়ে দেব। এখানে আমি 3টি ক্যাপসুল নিয়েছি। এবার আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। বিটের জুসের সঙ্গে এগুলি মিক্স হতে একটু সময় লাগবে। আপনি এভাবে চামচের সাহায্যে এটাকে মিক্স করে নিন। এভাবে 5 থেকে 60 মিনিট মেশালেই এটা ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে যাবে। হয়তো শুরুতেই আপনার মনে হবে যে এত কিছুতেই মিক্স হচ্ছে না, কিন্তু এভাবে কন্টিনিউ মেশালে মিশে যাবে ভালোভাবেই। দেখুন কি সুন্দর সব একসঙ্গে মিশে গেছে। যদি আপনার 5-7 মিনিটে না হয় তাহলে আপনি যেটুকু সময় লাগে সেইভাবে মিশিয়ে নেবেন। দেখুন কি সুন্দর লিপ বাম তৈরি হয়ে রেডি হয়ে গেছে আমাদের। এবার আমাদের প্রয়োজন একটা ছোট শিশি বা কৌটো। সেটি অবশ্যই গরম জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং ভালো করে শিশি বা কৌটোটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন বা শুকনো করে নেবেন। তারপর রেডি করা লিপ বামটা এর মধ্যে রাখবেন। এটার ঘনত্ব দেখুন একদম পারফেক্ট হয়েছে। এটা যদি আপনি ফ্রিজের মধ্যে রাখেন তাহলে বেশি জমে যাবে। তাই যেহেতু এখন ঠান্ডার সময়, শীতকাল, আপনি এটি বাইরেই রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম খুব ভালো লিপ বামের মতো এটা আপনার ঠোঁটে কাজ করবে। এবার বলবো এই লিপ বামকে আমরা কিভাবে আমাদের ঠোঁটে লাগাবো বা ব্যবহার করব। আপনি একটি টুথব্রাশ বা নরম কোনো কাপড় নিয়ে নিতে পারেন। নরম ব্রাশ নিলেও কোনো অসুবিধা নেই, বা আঙুলের সাহায্যেও ইউজ করতে পারেন। আগে আপনার ঠোঁটটা হালকা করে ভিজিয়ে নিন। ঠোঁটটা ভিজিয়ে নেবার ফলে ঠোঁটের মধ্যে থাকা মৃত কোষগুলি সরে যাবে। তারপর আপনি হালকা করে 2-3 বার মুছে নিন কাপড় বা ব্রাশের সাহায্যে। বেশি ঘষবেন না, শুধুমাত্র 2 থেকে 3 বার একটু হালকা করে মুছে নেবেন। এরপর আপনি ঠোঁটে এভাবে লিপ বামটি লাগিয়ে নিন। যদি আপনার ঠোঁট এখন বেশি ফেটে গিয়ে থাকে বা ক্র্যাক হয়ে থাকে তাহলে ডেড স্কিন বা মৃতকোষ এখন সরাতে যাবেন না। একদম ডিরেক্ট আপনি এই লিপ বাম লাগানো আপনার ঠোঁটে শুরু করে দিন। 2-3 দিন পর আপনি নিজেই রেজাল্ট দেখতে পাবেন। আর একটা কথা বন্ধুরা, গোড়ালি ফাটার রেমেডি আমি আগেই দিয়েছি। এই শীতে আমরা বেশিরভাগ মানুষই এই গোড়ালি ফাটার সমস্যায় ভুগে থাকি। তাই এই শীতে আপনারা রেগুলারলি এটি ব্যবহার করুন এবং আপনার গোড়ালি ফাটার সমস্যা থেকে রক্ষা পান। এটার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে নিচে দেয়া রইল। আর হ্যাঁ, এই বামে আমি শুধু একটি জিনিস ব্যবহার করেছি, সেটা হলো বিটের জুস। সেজন্য চেষ্টা করবেন এটা ফ্রিজে বা ঠান্ডা কোনো জায়গায় রাখার। আরও বেশি করে বানিয়ে একসাথে রাখতে যাবেন না। 8 থেকে 10 দিনের মতো বানান, ইউজ করুন এবং শেষ হলে আবার বানিয়ে নিন। তাহলে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।